হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহারে বাহারে। তো চলো, আজকে একেবারে সানডে স্পেশাল ইটিং শো হচ্ছে। তো খাবারের মেনুতে কী কী আছে তোমরা দেখে নাও, চলো দেখিয়ে দিই। তো দেখো, ভাত তো আছেই, তার সাথে আছে এই যে পেঁয়াজকলি, আলু ভাজা, সব শীতের সবজি। আর আজকে খুব ভালো বেগুন পাওয়া গেছে, তাই জন্য এটা আমার একটা খুব ফেভারিট আইটেম, বেগুন পোড়া। এটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাঁচা তেল দিয়ে মাখা আছে। আর সানডে স্পেশাল যা চিকেন, তা তো আছেই। তো চলো এবার খাওয়াটা শুরু করে দিই। প্রথমে খাচ্ছি পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে। এবার খাচ্ছি বেগুন পোড়া দিয়ে। আর এটা নিশ্চয়ই শীতকালে সবার খুব ফেভারিট, আমার তো ভীষণ ফেভারিট। এই বেগুন পোড়া হলে সব ভাত খাওয়া হয়ে যায়। মাছ মাংস ডিম তো রোজই আছে, কিন্তু এই সব সবজি হলে আর মাছ মাংস ডিম লাগে না। আজকেও বাইরে যথারীতি খুব মেঘ, সকাল থেকে অল্প বৃষ্টিও হয়ে গেছে। এবার খাবো চিকেন। বেগুন পোড়াটা দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগলো, দারুণ লাগলো। মনে হচ্ছিল আরেকটু ভাত খেয়ে নিই। Thank you.
তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আজকে সব থেকে ভালো খেয়েছি বেগুন পোড়াটা, চিকেন তো আছেই। তো চলো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আনন্দে থাকবে। তো চলো আজকের মতো, টাটা।